হ্যালো বন্ধুরা আমি সুমন আমি তোমাদের ডাব্লিউ বি প্রিলিমিনারি ও ডাব্লিউ বি এক্সাইজ মেনের জন্য টপ ফিফটিন জি কে কোয়েশ্চেন তোমাদের সামনে আনলাম তোমরা এই পনেরোটা প্রশ্নের মধ্যে কে কটা প্রশ্ন সঠিক উত্তর পাচ্ছ সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের এই পনেরোটা পনেরোখানা প্রশ্নের মধ্যে যে যে প্রশ্নগুলো অজানা রয়েছে সেগুলো এই ভিডিওটার মাধ্যমে জানা জেনে নেবে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে আমি যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো শুরু করা যাক আজকের টপ ফিফটিন জি কে অ্যান্সার প্রথম প্রশ্ন মানবেন্দ্র রায় নেতৃত্ব রাশিয়ার তাসখন্দে কতজন প্রবাসী ভারতীয় বিপ্লবী নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এ কুড়ি জন বি একুশ জন সি তেইশ জন ডি চব্বিশ জন তো সঠিক আনসার কি হবে সঠিক আনসারটি হবে চব্বিশ জন বিপ্লবী নিয়ে গঠন ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে এ পাঞ্জাব বি পশ্চিমবঙ্গ সি আসাম ডি উত্তরপ্রদেশ তাহলে আধিনামক ঝড়টি কোথায় ঘটে সঠিক উত্তর হবে এ পাঞ্জাব তিন নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রে জিডিপি জিডিপিতে সর্বোচ্চ এ কৃষি বি শিল্প সি পরিষেবা ডি বিদেশি জিডিপির ফর্ম কী বলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা পরিষেবা ক্ষেত্রে চার নম্বর প্রশ্ন নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিও জ্বালানি জ্বালানি এ ইউরোনিয়াম দুশো আটত্রিশ প্লোটোনিয়াম দুশো উনচল্লিশ নেপচুনিয়াম দুশো উনচল্লিশ ডি থোরিয়াম দুশো ছত্রিশ সঠিক আনসার কী হবে বি প্লোটোনিয়াম দুশো উনচল্লিশ পাঁচ নম্বর প্রশ্ন পানীয় জলে কার উপস্থিত কাম্য কে সি এ এস এফ ই এই চারটের মধ্যে কোনটা পানীয় জলে থাকে সঠিক আনসারটা হচ্ছে অপশান বি সি এ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয় এ বৃক্ক বি যকৃত সি অগ্নাশয় ডি বৃক্ষথলি শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয় সঠিক আনসার কি হবে অপশান বি যকৃত সাত নম্বর প্রশ্ন কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত এ সোন বি চম্বল সি নর্মদা ডি কৃষ্ণা আমাকে বলতো যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত যোগ জলপ্রপাত এটা কি হবে নর্মদা নদী আট নম্বর প্রশ্ন নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী এ মহানদী বি নর্মদা সি গোদাবরী ডি কৃষ্ণা তাহলে এই চারটে নদীর মধ্যে কোন নদীটা পশ্চিম বাহিনী নদী তাহলে সঠিক আনসার কি হবে সঠিক আনসার হবে অপশান বি নর্মদা নয় নম্বর প্রশ্ন চলে যাব ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল কত সালে এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে বি উনিশশো সালে তাহলে সঠিক আনসারটা কি হবে উনিশশো এগারো সালে দশ নম্বর প্রশ্ন চলে যাব জাতীয় বন্য প্রাণী দিবস কবে পালিত হয় বা পালিত হয় কবে এ তেসরা মার্চ বি তেসরা জুন সি তেসরা মে ডি চৌঠা জুলাই সঠিক আনসারটা কী হবে জাতীয় বন্য প্রাণী দিবস পালন পালন করা হয় তেসরা মার্চ এগারো নম্বর প্রশ্ন রাজ্যসভা সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর এ চার বছর বি পাঁচ বছর সি ছয় বছর ডি সাত বছর তাহলে সঠিক আনসারটা কি হবে রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ হচ্ছে ছ বছর বারো নম্বর প্রশ্ন চলে যাব ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় এ অন্ধ্রপ্রদেশ বি গুজরাট সি কেরল ডি তামিলনাড়ু আমাকে বলো তো সাইলেন্ট ভ্যালি অভয়ারণ্য কোথায় অবস্থিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা সঠিক আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেরো নম্বর প্রশ্ন ডুর্যান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এ ভারত চীন বি পাকিস্তান আফগানিস্তান সি ভারত ভুটান ডি ভারত ও তিব্বত ডুর্যান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক আনসারটি হবে ভারত ও পাকিস্তানের মধ্যে চোদ্দো নম্বর প্রশ্ন নিচের কোনটি থার্মোপ্লাস্টিক এ রাবার বি লাইলন বা নাইলন সি পিভিসি ডি ব্যাকেলাইট সঠিক আনসার কী হবে নিচের কোনটি থার্মোপ্লাস্টিক সঠিক আনসার হবে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড আজকের লাস্ট প্রশ্ন মানুষের দুধের দাঁতের সংখ্যা কত এ আঠাশটি বি উনত্রিশটি সি ডি বারোটি সঠিক আনসার কি হবে মানুষের দুধের দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটি হবে কুড়িটি তো স্টুডেন্ট আজকে তোমাদের এ কটাই যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকনটি অন করে রেখো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বেস্ট অফ লাক